শুভ সকাল, ভিউয়ার্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে ভিডিওটা শেয়ার করবো সেটা হচ্ছে প্রকৃতি সহায়ক এবং প্রকৃতির যারা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে সেই উপাদানগুলো শনাক্ত করা। আমরা এইখানে প্রকৃতি সহায়ক যেমন আছে ডিমের খোসা, গাছের অংশ, পাতা, ফুল, ফল এবং সাথে আছে কিছু পলিথিন, কিছু জিনিস, এগুলো আমরা খুঁজে খুঁজে বের করি এবং সরাই ফেলি সবসময়। এবং আমরা যেটা করি সেটা হচ্ছে প্রকৃতি সহায়ক গাছগুলো ফেলে দিই, ফেলে দিয়ে আমরা সারের যোগান দিই। এবং আমরা এখানকার কলার গাছের অংশ, পাতার অংশ কোনো কিছুই ফেলা যায় না, ডিমের খোসা সবগুলো আমরা প্রকৃতির কাজে এবং আমাদের পারস্পরিক কাজে ব্যবহার করি। এবং যদি আমরা এখানে দেখি যে আমরা কী কী সরাই কী কী সরাবো না, তেমনই কিছু ব্যাপার আছে শনাক্ত করি, যেমন পলিথিন। আমরা এটা কীভাবে করতে পারি? আমরা ছোটো ছোটো অ্যাসাইনমেন্ট দিতে পারি। আমাদের যখন ছোটো শিশুরা এখানে আসে বাগান ভিজিটে, তাদেরকে আমরা লিস্ট ধরাই দিই যে এখানে কোন কোনটা বাগানের সহায়ক আর যেটা বাগানের সহায়ক না সেগুলো চিহ্নিত করো, এবং সেগুলো একটা বড় ব্যাগে তুলে নিয়ে আসো। আমাদের এই পলিথিনগুলো থাকবে না, এবং এটা আসলে থাকেও না। আমরা যখন চুই গাছ লাগাচ্ছি এবং ছোটো ছোটো যে প্যাকেটে লম্বু গাছ লাগিয়েছি তখনকার পলিথিনগুলো রয়ে গেছিলো, এবং এগুলো আমরা সরা ফেলবো। আমরা প্রথমে এখানে বলি যে আমরা এখানে সব কিছু প্রকৃতি সহায়ক, প্রকৃতি বান্ধব জিনিসই রাখি এই বাগানে। প্রকৃতির সাথে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে সেগুলো আমরা রাখি না, যেমন হতে পারে পলিথিন, হতে পারে টিন, যে টিনগুলো টুকরো এখানে থাকলে অন্য গাছের বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। তেমনই কিছু জিনিস আমরা আজকে পাইছি এবং বলছি, এবং আমরা সরাই ফেলব। এখানে আমরা কলার ফেলছি, কলার ফেলার পাশাপাশি একটা অঘটন ঘটে গেছে অবচেতনে, আমি এটা খেয়াল করতে পারিনি। এখানে অনেকগুলি প্যাকেটের পলিথিনগুলো রয়ে গেছে, সেগুলো আমরা ফেলে দেব। এবং এখানে দেখেন যে পচে পচে প্রায় আমার এই অংশটা ভরে গেছে। এবং যদি এখানে দেখি প্রায় পচে গেছে। এই জায়গাটা একসময় ভরবে এবং এই পচা অংশ দিয়ে কিছু অংশ ভরবে। আমরা যখন কিছু মাটি ফেলবো সামান্য, তখন এটা একটা সারের যোগান দিবে। এবং যদি আমরা এই পলিথিনগুলো রেখে দিই, ভবিষ্যতের গাছগুলোর বৃদ্ধিতে এক ধরনের প্রভাব ফেলবে। এবং আমরা যদি কখনো মাছও করি, এই মাটিটা যেখানেই যাবে সেই মাটিটা এই পলিথিনগুলো সমস্যা তৈরি করবে। তো আমরা আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে কী কী সহায়ক বাগানের জন্য, কী কী বাগানের প্রতিবন্ধকতা তৈরি করে। একটা আছে যেমন বললাম আমরা পলিথিন, সহায়কগুলো কী কী, গাছের পাতা, কাণ্ড, এগুলো। এখানে কিছু নেট আছে, এই যে নেট দিছি, এবং কিছুটা ছিল প্রাকৃতিক আর একটা আছে কৃত্রিম। প্রাকৃতিকটা হচ্ছে কচা গাছের ডাল আর কৃত্রিমটা হচ্ছে সিমেন্ট। এইটা যখন মিশে যায় এখানে সহজে মাটির সাথে মিশে না, কিন্তু কচা জেলি মিশে যায়। এই নেট, যে নেটগুলো দিছি এই নেটটা মাটিতে মিশে গেলে সহজে পচবে না, এগুলো আমরা সরাই ফেলি। এবং আমাদের এখানকার ঘাস যেগুলো আছে এগুলো মাটির সাথে মিশে যায় বা সার তৈরি হয়। আমরা এখানকার কচুরিপানা দেখি, এগুলো মিশে যাচ্ছে। এবং এখানে কিছু ঘাস আছে, কিছু মাছ আছে, আমরা এই মাছগুলো যে মিশে এগুলো খাবার হিসেবে ব্যবহার হয়। এবং যদি বলি এখানকার মুরগির কিছু অংশ আছে, যেমন এটা এটা মাটির সাথে মিশে যাবে, এখানে বাঁশের অংশ আছে এটা মিশে যাবে, গাছের অংশ আছে মিশে যাবে, এই গাছটা চেঞ্জ করতে হবে, মরে গেছে। তো এখানকার গাছ লাগানো হয়নি, তখন এখানে গাছ লাগাতে হবে। এখানে মাছ আছে,
এখানকার কিছু গাছ চেঞ্জ করব, এই অংশটা, এই খুঁটির অংশটা, এটা সহজে মিশবে না এবং এখানকার মিশবে। কাজেই আমাদের বাগান থেকে সেই অংশগুলি সরায় ফেলতে হবে যে অংশগুলো বাগানের জন্য সহায়ক না। এবং আমরা প্রতিনিয়ত তাই করি, আমরা সবুজের সাথে থাকার চেষ্টা করি এবং যেগুলো সবুজের প্রতিবন্ধকতা তৈরি করে সেগুলো আমরা সরায় ফেলার চেষ্টা করি। একটা পারস্পরিক নির্ভরশীলতার সাথে এখানে প্রাণী এবং উদ্ভিদ খুব ভালোভাবে থাকে এবং আমাদের কন্টিনিউয়াস বা চলমান প্রয়াস হচ্ছে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ফেলে দেওয়া। এখানে আমাদের যে সবুজ ঘাস আছে এটা আমাদের বাগানের সহায়ক, আমরা যদি ভবিষ্যতে গরু ছাগল যাই পালতে চাই এটা আমাদের বাগানের জন্য খুব উপকার হবে। তেমনইভাবে যদি আমরা অসবুজ অংশ যেগুলো পচবে না, পচনশীল না, আমাদের নেট হতে পারে, হতে পারে খুঁটির অংশ, হতে পারে পলিথিন, এগুলো আমরা প্রত্যেক দিন সরানোর চেষ্টা করি যতটা পারি এবং এই প্রক্রিয়া আমাদের চলমান থাকে। এবং এই প্রক্রিয়া চলমান থাকার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাগান যেন সবসময় সবুজ থাকে। এবং এখানে দেখেন যে আমরা যে কলা গাছ কেটে দিছি আবার হয়ে যাচ্ছে, এখানকার গাছগুলো অনেকটা পাতা পড়ে গেছে এবং এখানে পানির অংশটা একটু উপরে, এখানকার কচা জেরি গাছ কলা গাছগুলো ভালোই বাড়ছে। কেন? কারণ এখানে আমাদের সার পাইছে। আরেকটা কাজ হচ্ছে আমরা যেটা করছি, এখানকার বাগান সহায়ক যে উপাদান বিশেষ করে নিচের মাটিটাকে উপরে তুলছি, তোলার পরে এখানকার মাটিতে অনেক উপাদান পাচ্ছে, নিচের মাটিতে এখানকার গাছগুলো খুব দ্রুত বাড়ছে এবং পাশাপাশি আমরা মাছ হয়ে গেছে আমাদের। আমরা একটু ঘুরে দেখি, এই অংশটা আসা হয়নি বা ভিডিওতে আমরা দেখাইনি, এই অংশটার জমিটাও নিচু ছিল, ওই পাশে দেখেন পানি আছে। এখন আমরা এখানে পানি এবং গাছ মাছ একই সাথে করতেছি। এটার আরেকটা উপযোগিতা হচ্ছে আমাদের যেখানে যে কিছু মুরগি আছে, এখন আছে প্রায় 18 থেকে 20টার মতো, কিছু মুরগি বাইরে থাকছে, সেই মুরগির ডিম খাই আমরা এবং এই ডিমগুলোর জন্য খাওয়ার জন্য আমাদের মুরগিকে বাড়তি খাবার দিতে হয় না, এখানকার লতা পাতা পোকামাকড় খায়, পাশাপাশি এখানকার পানিটা খায়। সকালবেলা আমাদেরকে আলাদা করে পানি দিতে হয় না, পানিটা খেয়ে নেয়, প্রাকৃতিক পানি, সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠছে এখানকার সব উদ্ভিদ গাছপালা এবং প্রাণী। এটা সম্ভব হয়েছে যে আমরা যেটা বললাম, আমরা উপকারী এবং অপকারী জিনিসগুলোকে শনাক্ত করছি এবং অপকারী শনাক্ত জিনিসগুলোকে আমরা এখান থেকে সরায় ফেলছি। আমরা বাধ্য হয়ে খুঁটি লাগাইছি, কারণ প্রথমে এই খুঁটিগুলো রাখতে পারতেছিলাম না এবং পাশাপাশি আমরা প্রাকৃতিক খুঁটিও দিছি যে এগুলো আমরা সরায় ফেলব, কোথাও ঘর বানাইলে আমরা ঘরে ব্যবহার করতে পারবো। আমাদের এই খুঁটিগুলো অনেকটা সফল, এখানে দেখেন আপনার কচা গাছটা এবং কিছু কিছু মারা গেছে। এই পরীক্ষামূলক উদ্যোগটাই হচ্ছে যে আমার 100টা লাগাইলে হয়তো 10টা বা 20টা মারা যাবে, তবু আমার বাকিগুলো উঠে যাবে। আমরা যদি 100টা না লাগাই 10টাই লাগাই, 10টা দরকার 10টা বা আমার দরকার 80টা, আমি 80টাই লাগালাম, তাহলে আমার অনেক সময় কমে যেতে পারে 10টা বা 20টা। এইখানে যেমন আমাদের এই যে পলিথিনটা রয়েছে, এই নেটটা, এই নেটটা আমরা সরায় ফেলব, এখানে ডবল হিসেবে ব্যবহার হইতেছে। এবং এখানকার যে ঘাস, ঘাসের জন্য অনেক সময় অনেকে ঢুকে যায়, ঢুকে গিয়ে নেট কাটে, নেট কেটে সে ঘাস কেটে নিয়ে যায় এবং সাথে সাথে হয়তো অন্যান্য প্রাণীও ঢুকে, শিয়াল বন বিড়াল যা আমাদের মুরগিগুলোকে ধরে নিয়ে যায় অনেক সময়। ফলে আমরা সবসময় এটা লক্ষ্য করি এবং যেখানে যেখানে কচা জেলি গাছ কলা গাছ আছে সেখান দিয়ে নেট কাটার প্রবণতাও কম। ওইখানে আমাদের কিছু সিমেন্টের টিন দেখা যাইতেছে, ওগুলো আমরা সরাই ফেলি। কাজে আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি যে কী কী আমরা রাখি, কী কী রাখি না, কী কী আমরা সাময়িক রাখি, কী কী আমরা সরাই ফেলি ধীরে ধীরে, এবং এখানে মাছ গাছ প্রাণী কীভাবে বেড়ে উঠতেছে। এর একটা কারণ হচ্ছে আমাদের এখানে সম্পূর্ণ প্রাকৃতিক এবং যেগুলো প্রকৃতি সহায়ক না সেগুলোকে আমরা সরায় ফেলি। এবং আপনাদেরকে অনুরোধ জানাবো যে এরকম বাগানে বা আপনাদের আশেপাশে শনাক্ত করেন কোনটা পরিবেশের জন্য ক্ষতিকারক এবং কোনটা পরিবেশের জন্য ক্ষতিকারক না। আমরা যদি সবাই এগুলো শনাক্ত করি এবং ধীরে ধীরে সরাই, তাহলে হয়তো আমাদের প্রকৃতি পরিবেশ সুন্দর হবে, আমাদেরও বাঁচা অনেকটা সহায়ক হবে। আমরা এখানে যে কলার পাতা দিছি এটা খাবার হিসেবে পাই,
এখানে যদি আমরা সেই পলিথিনগুলো কোনোভাবে এখানে চলে আসে এখানে মাস্টের বৃদ্ধি তো ব্যাহত হবে। তো আমরা bdverse.com-এ আপনারা আমাদের সাথে থাকার জন্য এবং আপনাদের পরামর্শ চেয়ে আমরা আমাদের আজকের ভিডিওটা শেষ করব। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ধন্যবাদ সবাইকে।